নিরাপত্তা নিয়ে শঙ্কার জেরে বড় অঙ্কে লোকসান গুনল যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে ৩৪৩ মিলিয়ন মার্কিন ডলার লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির। গেল জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের ওরেগন থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পর আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং 737 MAX 9 মডেলের উড়োজাহাজের দরজা ভেঙে উড়ে যায়। সাথে সাথেই উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। কিন্তু প্রশ্ন ওঠে বোয়িং এর নিরাপত্তা নিয়ে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা 171টি বোয়িং ম্যাক্স 737 উড়োজাহাজ না ওড়ানোর নির্দেশ দেয়। সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন বোয়িং এর প্রধান নির্বাহী। সেই ঘটনার জেরেই বোয়িং তাদের উড়োজাহাজ উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কমিয়ে দেয়। সম্প্রতি বোয়িং এর সাবেক এক প্রকৌশলী মার্কিন সিনেটের শুনানিতে ড্রিম লাইনার 787 এর নির্মাণ ত্রুটির কথা জানান। ১-২-৩ ঢাকায় জমি জিতে নি ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।